শ্রীনু একজন গরিব ধোসা বিক্রেতা ছিল। ও নিজের সাইকেলে বসে ধোসা বানিয়ে বিক্রি করত। ডোসা মশালা ডোসা। খুবই কম লোকজন তার ডাক শুনে ওর কাছে ধোসা খেতে আসত। শ্রীনুর ধোসা সুস্বাদু তো ছিলই, কিন্তু তবুও ওর কাছে বেশি খরিদ্দার ছিল না। ও প্রায় চিন্তিত হয়ে বাড়ি ফিরে যেত। কি হয়েছে, আজও ব্যবসা ভালো হয়নি নাকি? জানি না কি হয়েছে সবার, আজকাল আগের মতো তো আর লোকজন ডোসা খায়ই নাই। বাবা, আজকাল লোকজন বার্গার পিৎজা এইসব জিনিস খুব ভালোবাসে, আজকাল কেউ ধোসা ভালোবাসে না বাবা। এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের সংসার চলবে কি করে? কিছু না কিছু নিশ্চয়ই হবে। বাবা, অন্য কিছু জিনিস বিক্রি করছো না কেন, যেমন বার্গার বা পিৎজা? আমি তো ওসব বানাতেও পারি না গো, আমি তো শুধু ধোসাই বানাতে পারি। শ্রীনু চিন্তায় পড়ে গেল যে কিভাবে ও নিজের রোজগার বাড়াবে। দিনে দিনে ওর রোজগার একেবারে কমে যাচ্ছিল। পরের দিন সকালে শ্রীনু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোলো, আর সেদিন ও রোজগার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গেল। ধোসা মশালা ধোসা রাবা ধোসা। সেই রাস্তায় জিম ছিল, জিমের বাইরে অনেক ছেলেরা ছিল। এখানে এত ভিড়, আমার এখানেই হাক দেওয়া উচিত, আজ নিশ্চয়ই আমার ভালো রোজগার হবে। শ্রীনু জোরে জোরে হাঁক দিতে লাগলো। ডোসা মশালা ডোসা রাবা ডোসা। শ্রীনুর হাঁক শুনে একজন বডি বিল্ডার ওর কাছে এলো। কি বানাবো বলো? কিছু না, আমরা এসব খাই না। তোমার কাছে কোনো চিকেন বা ডিমওয়ালা ডোসা থাকলে সেটা বানাও। ডিম ডোসা? হ্যাঁ, সেটাই তো নেই না। তাহলে একটা কাজ করো, কাল এরকম ডোসা বানাও, তারপর এখানে এসো। ঠিক আছে ভাই। শ্রীনু নিজের সাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল। সারা দিন শ্রীনু আলাদা আলাদা জায়গায় ধোসা বিক্রি করলো। অনেক লোক ওর ধোসা ভালোবেসে খেলো। বিকেলে যখন ও বাড়ি ফিরলো, তখন ওর মুখের হাসি দেখে লক্ষ্মী জিজ্ঞাসা করলো, কি হলো গো, আজ ব্যবসা ভালো হয়েছে তো? ব্যবসা তো ভালোই হয়েছে, কিন্তু আজ আমি একটা নতুন আইডিয়া। কি রকম আইডিয়া? ডিম ডোসা। ডিম ডোসা? হ্যাঁ, আর সবার তো আমরা খাবো ডিম ডোসা। যা মুথু, দোকান থেকে ছটা ডিম নিয়ে আয়। শ্রীনু মুথুকে টাকা দিয়ে দিল আর দোকানে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর মুথু ডিম নিয়ে চলে এলো, আর তারপর শ্রীনু ডোসা বানাতে শুরু করে দিল। ও রোজকার মতো ডোসার গোলা তাওয়ায় দিল, আর তারপর একটা গ্লাসে ডিম ফেটিয়ে সেটা ডোসার ওপরে ঢেলে দিল, আর তারপর মশলা ছড়িয়ে দিল। দেখতে তো ভালোই লাগছে, টেস্ট করে দেখা যাক। শ্রীনু আর লক্ষ্মী ওই ডিম ডোসা খেলো। বাহ, এটা তো দারুণ হয়েছে। বাবা, আমাকেও দাও। মুথুও ডোসা খেলো, আর ওরও ডিম ডোসা খুব ভালো লাগলো। সেদিন গোটা পরিবার মিলে ডিম ডোসাই খেলো। পরের দিন সকালে শ্রীনু নিজের সাইকেল নিয়ে আবার জিমের দিকে গেল। এবার ওর সাইকেলে ডিমের ট্রেও ছিল। ধোসা মশালা ধোসা ডিম মশালা ধোসা। ডিম ডোসার নাম শুনে আশেপাশের কিছু লোকজন ওর কাছে এলো, সঙ্গে ওই বডি বিল্ডারও। সত্যি ডিম ধোসা পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আমার জন্য একটা ডিম ধোসা বানাও। তারপর শ্রীনুর ডোসার ওপর ডিম ফেটিয়ে দিল, আর ওই বডি বিল্ডারকেও ডিম ডোসা খেতে দিল। ডিম ডোসা খেয়েই বডি বিল্ডারের মুখে হাসি ফুটে উঠল। বাহ, দারুণ ব্যাপার বন্ধু, কখনো ভাবিনি ডিম আর ধোসা একসঙ্গে খাবো, আরো একটা বানাও তো। ওই বডি বিল্ডার ডিম ডোসা খেয়ে নিল, আর তারপর আরেকটাও খেল। আরো অনেকজন বডি বিল্ডার ডিম ডোসার অর্ডার দিল। আমাকে একটা মশলা ডিম ডোসা, আমাকেও একটা ডিম ডোসা। ডিম ডোসার অর্ডার বেড়ে গেল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো, আর খরিদ্দাররা খেতে লাগলো। শ্রীনু মাঝে মাঝে হাঁক দিতে লাগলো, যাতে সবার লক্ষ্য ওর প্রতি আকর্ষিত হচ্ছিল। ধোসা ডিম ধোসা ডিম মশলা ধোসা। একের পর এক খরিদ্দার এসেই যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল, আর ওর রোজগারও আজ ভালোই হয়েছিল। ও খুশি হয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী, আজ খুব ভালো ব্যবসা হয়েছে, সমস্ত ধোসা বিক্রি হয়ে গেছে। বাহ, কাল থেকে তোমায় গোলা বানাতে হবে,
আমাদের ডিম ধোসা খরিদ্দারের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে গো, সবাই খুব খুশি ছিল। পরের দিনও সেটাই হলো। শ্রীনু হাঁক দিতেই খরিদ্দাররা ডিম ডোসা খেতে চলে এলো। শ্রীনুর হাত চলতেই থাকলো, আর আজ মাত্র দু ঘন্টার মধ্যে শ্রীনুর সমস্ত ডোসা শেষ হয়ে গেল। তারপর এটা রোজকার ঘটনা হয়ে গেল, ডিম ডোসা নাম করে ফেললো। আর শ্রীনু দিনে দুগুণ রাতে চারগুণ উন্নতি করতে লাগলো। শ্রীনুর ভাগ্য জোরে দৌড়তে শুরু করলো। ওর পরিবার এখন খুবই সন্তুষ্ট ছিল। শ্রীনু এখন একটা মিনি টেম্পো কিনে নিয়েছিল। এখনও সাইকেলের পরিবর্তে মিনি টেম্পোতে ডিম ডোসা বানিয়ে বিক্রি করত। গোটা শহরে ওর ডিম ডোসার চর্চা হতো। ও টেম্পো নিয়ে যেখানেই যেত খরিদ্দারদের ভিড় জমা হয়ে যেত। প্রতিদিন বিকেলে শ্রীনু নিজের মিনি টেম্পো নিয়ে পার্কের কাছে যেত। পার্কের পাশে আগে থেকেই ছাগানের ডোসার স্টল ছিল, কিন্তু শ্রীনু আসতেই সমস্ত গ্রাহক ওর কাছেই আসত। না জানি ডিম ধোসাওয়ালা লোকেদের উপর কি জাদু করেছে, ও আসতেই লোকজন তো উড়ে চলে যায়। আমাকে ওর কাছে শিখতেই হবে। সেদিন যখন শ্রীনুর মন অন্যদিকে ছিল, তখন ছাগান শ্রীনুর ডোসার গোলায় লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। এবার দেখবো কিভাবে ওরা তো ডোসা পছন্দ করে। আর তারপর ছাগান নিজের স্টলে চলে গেল। শ্রীনু এ ব্যাপারটা জানতো না। ও রোজকার মতো ডোসা বানাতে শুরু করে দিল, তারপর সেটা নিজের খরিদ্দারকে দিল। বা বন্ধু, এটা তো রোজকার ডিম ধোসা থেকে একদম আলাদা, ঝাল আর সুস্বাদু, স্পাইসি ডিম ধোসা। এটা শুনে শ্রীনু নিজের ডোসার গোলা টেস্ট করলো, আর তারপর পাশে পড়ে থাকা লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা দেখলো। নিশ্চয়ই কেউ এই পাউডারটা মিশিয়ে দিয়েছে, তা কোনো ব্যাপার না। লোকেদের স্পাইসি ডিম ধোসাও পছন্দ হয়েছে, একেই তো বলে সৌভাগ্য। ডিম ধোসা, স্পাইসি ডিম ধোসা। আর আবার শ্রীনু টেম্পোর বাইরে ভিড় জমা হয়ে গেল। সবাই নতুন স্পাইসি ডিম ডোসা খেতে এসেছিল। শ্রীনু ডিম ডোসা বানাতে লাগলো আর খরিদ্দাররা খেতে লাগলো। সবারই স্পাইসি ডিম ডোসা খুব পছন্দ হয়েছিল, শুধু ছাগানকে ছেড়ে। এ আমি কি করে দিলাম? আমি তো এই ডিম ধোসাওয়ালার ক্ষতি করতে চেয়েছিলাম, আর ভুল করে আমি ওর উপকার করে দিলাম। হে ভগবান! শ্রীনুর স্পাইসি ডিম ডোসা বিক্রি হচ্ছিল, এটা দেখে ছাগানের প্রচণ্ড রাগ হচ্ছিল। কিন্তু এখন ওর করারই বা কি ছিল? ছাগান ভেবেছিল যে ও শ্রীনুর ক্ষতি করে নিজের ভালো করবে, কিন্তু ও নিজেই নিজের জন্য গর্ত খুঁড়ে ফেললো।